বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হলো আকাশ প্রতিরক্ষা রকেটের পাশাপাশি অত্যাধুনিক সোরাজ মিসাইল। আধুনিক এসব সমরাস্ত্র বাহিনীতে সংযোজন এবং রেজিমেন্টের পতাকা উত্তোলন করে সেনাপ্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের সেবায় সর্বোচ্চ ত্যাগে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। শাখা উচ্চপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সেনাবাহিনীর হোম অফ গানার্স হিসেবে পরিচিত চট্টগ্রামের আর্টিলারি সেন্টারের দুপাশে রাখা হয়েছে আকাশ প্রতিরক্ষার রকেট এবং সোরাট মিসাইল। মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ফরমান তুলে দেওয়ার পাশাপাশি বেলুন উড়িয়ে অত্যাধুনিক সোরাট মিসাইল এবং আকাশ প্রতিরক্ষার রকেট যুক্ত করার ঘোষণা দেন। এ সময় তিনি দুটি রেজিমেন্টের পতাকাও উত্তোলন করেন। প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর সক্ষমতা অর্জনে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সেনা প্রধান। 44 সোরাট মিসাইল রেজিমেন্ট আর্টিলারির প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে গেল। আধুনিক FN-90 এয়ার ডিফেন্স মিসাইলের সমন্বয়ে গঠিত 44 সোরাট মিসাইল রেজিমেন্ট আর্টিলারি নিঃসন্দেহে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহকে দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা প্রদানের এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের নতুন সংযোজন সোরাট হলো সেনাবাহিনী বহরের অত্যাধুনিক মিসাইল। 2021 সালের মার্চে সফল মিসাইল ফায়ারিং সম্পন্ন হওয়ার পর ওই বছরই সোরাট মিসাইল রেজিমেন্ট পূর্ণাঙ্গ ইউনিট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সে সাথে রেজিমেন্ট হিসেবে আত্মপ্রকাশ করলো আকাশ প্রতিরক্ষার 51 MLRS রেজিমেন্ট। এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও মাতৃকার সেবায় সর্বোচ্চ ত্যাগে অঙ্গীকারাবদ্ধ। এরপর সেনাপ্রধান চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বার্ষিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য রাখেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। আর এরই অংশ হিসেবে এই বাহিনীতে সংযোজন হয়েছে অত্যাধুনিক সোরাট মিসাইল। আর এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী হয়ে উঠছে এই অঞ্চলের অপ্রতিরোধ্য বাহিনী। চট্টগ্রামের আর্টিলারি সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ।